স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন, কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। শরীরের প্রয়োজনীয় অঙ্গের একটি হলো ফুসফুস। ফুসফুসের কাজ অবিরাম চলতে থাকে, কখনোই যেন এর বিরাম নেই। একজন স্বাস্থ্যবান মানুষ দিনে 25,000 বার শ্বাস নেয়। অ্যাজমা, ক্রনিক অ্যাবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, যক্ষা ইত্যাদি ফুসফুসের প্রচলিত রোগ। কিছু জিনিস রয়েছে যেগুলো ফুসফুসের কার্যক্ষমতাকে নষ্ট করে, তবে কিছু বিষয় মেনে চললে ফুসফুসকে ভালো রাখা যায়। চলুন ফুসফুস শক্তিশালী ও স্বাস্থ্যকর রাখার 6টি উপায় জেনে নেই। 1. ধূমপান ত্যাগ করা। ধূমপায়ীদের কাছে এই কথাটি শুনতে হয়তো বিরক্তই লাগে, কেননা অধিকাংশ ধূমপায়ী জানেন ধূমপানের ক্ষতিকর দিকগুলোর কথা। ধূমপান ছেড়ে দিতে পারেন না বেশিরভাগই। তারপরও একটু ভাবুন তো, এই একটি মাত্র অভ্যাস ছেড়ে দিলে কতগুলো রোগের হাত থেকে মুক্তি পেতে পারেন আপনি? ধূমপান বন্ধ করলে ফুসফুসের ক্যান্সার, সিওপিডির মতো কঠিন রোগগুলোর হাত থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। ধূমপান করলে শ্বাসনালী শুরু হয়ে যায়, এতে শ্বাসকষ্ট হয়, ফুসফুসে দীর্ঘমেয়াদি প্রদাহ ও ফোলা ভাব তৈরি হয়। ধূমপান ফুসফুসের টিস্যুগুলোকে নষ্ট করে দেয়, পরবর্তীকালে এটি ফুসফুসের ক্যান্সারের রূপ নেয়। আপনি যদি কিডনি অথবা ফুসফুসের কোনো সমস্যায় ভোগেন, তবে দ্রুত ধূমপান ছেড়ে দিন। 2. পরোক্ষ ধূমপান এড়িয়ে যাওয়া। একজন ধূমপায়ী কেবল নিজেরই ক্ষতি করে না, আশেপাশে যারা থাকেন তাদেরও ক্ষতি করেন। ধূমপান না করেও যারা ধূমপায়ীদের কাছাকাছি থাকেন বা ধূমপানের সময় আশেপাশে থাকেন তারাও ক্ষতিগ্রস্ত হন। একে পরোক্ষ ধূমপান বলা হয়। এতেও ফুসফুসের ক্ষতি হয়, তাই ঘরে, কর্মক্ষেত্রে ও গাড়িতে কেউ ধূমপান করলে তাকে মানা করুন এবং নিজেও ধূমপান থেকে দূরে থাকুন। 3. বায়ু দূষণ থেকে দূরে থাকুন। ধূমপানের মতো দূষিত বায়ুও ফুসফুসের জন্য ক্ষতিকর। কলকারখানার ব্যবহৃত বিষাক্ত রাসায়নিক পদার্থ, যানবাহনের ধোঁয়া এর জন্য দায়ী। তাই বায়ু দূষণ হয় এমন বাণিজ্যিক এলাকায় থাকবেন না, সুস্থ থাকতে সাইকেল চালানোর অভ্যাস গড়ে তুলতে পারেন। 4. ঘরে গাছ রাখুন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে ঘরে গাছ থাকলে বায়ু পরিশোধিত হয়। ঘরে 100 স্কোয়ার ফুটের মধ্যে 2টি গাছ রাখুন। এর পটের আকার হতে পারে 10 থেকে 12 ইঞ্চির মধ্যে। তবে এর আগে জেনে নেবেন কোন গাছগুলো ঘরে রাখার উপযোগী। ঘরে রাখার জন্য ভালো ভালো ফার্ন, স্পাইডার প্লান্ট, পিস লিলি, ব্যাম্বো ফ্লাম, অ্যালোভেরা ও ইংলিশ আইভি ইত্যাদি গাছগুলো। এছাড়া ঘরের মধ্যে মশা তাড়ানোর জন্য কোনো স্প্রে ব্যবহার করবেন না। ঘরে যেন পর্যাপ্ত আলো বাতাস ঢোকে সেই ব্যবস্থা করুন। 5. স্বাস্থ্যকর খাবার খান। ফুসফুসকে ভালো রাখতে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার খান। রসুন, পেঁয়াজ, আদা, হলুদ, আপেল, গ্রিন টি ইত্যাদি খাদ্য তালিকায় রাখুন। ফুসফুসের পেশিকে ভালো রাখতে দুধ, পনির, মাছ, বাদাম এইসব খাবার খাদ্য তালিকায় রাখুন। পাশাপাশি চিনি জাতীয় খাবার, কার্বোহাইড্রেট, কেক, সফট ড্রিঙ্কস খাওয়ার পরিমাণ কমিয়ে দিন। এতে কেবল ফুসফুসই নয়, সম্পূর্ণ স্বাস্থ্যই ভালো থাকবে। 6. নিয়মিত ব্যায়াম করুন। ফুসফুসের ধারণ ক্ষমতা বাড়াতে ব্যায়াম একটি অন্যতম উপায়। নিয়মিত ব্যায়াম করলে হৃৎপিণ্ড ও পেশিতে অক্সিজেন পরিবহন করতে ফুসফুসের সুবিধা হয়। এতে মেজাজ ও হৃৎপিণ্ড দুটোই ভালো থাকে। ফুসফুস ভালো রাখতে প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন। ভাইরাসের এই সময় আমাদের ফুসফুস সুস্থ রাখাটা অতি জরুরি। তাই বন্ধুরা, এই উপায়গুলি মেনে চললে আপনার ফুসফুসকে শক্তিশালী ও স্বাস্থ্যকর বানিয়ে ফেলুন। ভিডিওর ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।